তোমরা সবাই ভালো আছো আশা করছি। তোমাদের সামনে তো ইউনিট টেস্ট চলে এলো, অতএব একটা যুদ্ধকালীন পরিস্থিতি এবার তৈরি হবে। তো যাই হোক, তোমরা জানো ভালো করে আজকে মানে থাম্বনেলটাতে দেখেছো যে আমি কি বলতে চলেছি, মানে অঙ্কের সাজেশন। তোমরা ভালো করে জানো অঙ্কের কোনো সাজেশন হয় না। অঙ্কের সাজেশন বলতে তোমার গোটা বইটা ঠিকঠাক করে পড়তে হয়, আর ওখানে যদি ডেটা একটু এদিক ওদিক ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদের সমস্যায় পড়তে হতে পারে। তবে সম্ভব মোটামুটি স্কুলগুলিতে এরকম কিছু করে না, তারা মোটামুটি সমস্ত ডেটা ঠিকঠাকই দেয়। বই থেকে বইটাকে ভালো করে যদি মোটামুটি প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের আশা করছি কোনো অসুবিধা হবে না। তো এই সম্ভাব্য কারণ নিয়ে আমি মোটামুটি তোমাদের জন্য একটা অঙ্কের সাজেশন তৈরি করে ফেলেছি। তবে তোমরা চেষ্টা করবে গোটা বইটাকেই ভালো করে করার, কারণ পরীক্ষার সময়টাতে দেখা যায় যে অনেক সাবজেক্ট একসঙ্গে থাকে, তো সমস্ত কিছু হয়তো একদিনে দেখে যাওয়া যায় না। সেক্ষেত্রে চেষ্টা করবে যে আমি যে অঙ্কগুলোকে বলছি প্রত্যেকটা পেজ অনুযায়ী, তোমাদের এই যে এই অঙ্ক বই, এই অঙ্ক বই মানে যেটা WB যেটা অঙ্ক বই আছে স্কুলের স্কুল বোর্ডের, সেই বইটা থেকে আমি অঙ্ক সমস্ত বলবো। তোমরা একটু দাগ দিয়ে নাও, সম্ভব প্রত্যেকটা পেজ আমি বলবো, প্রত্যেকটা পেজ থেকে তোমরা দাগ দিয়ে নেবে, এবং ওই দিনকে তোমরা চেষ্টা করবে যেন এই অঙ্কগুলোকে অবশ্যই দেখে যাওয়ার, আর বাকি অঙ্কগুলোকেও দেখে যাবে। সম্ভব এখান থেকে অনেক কিছু অঙ্ক পড়ে যাওয়ার চান্স আছে, এক প্রকার ডিভিশন টাইপের এটা ওই দিনকার ডিভিশনের জন্য। তো চলো দেখে নেওয়া যাক এক ঝলক মানে কোন কোন অঙ্ক পড়তে পারে। তবে তোমরা কিন্তু এই দরকার হলে ভিডিওটাকে পজ করে তোমরা দাগ নম্বরগুলো দিয়ে নেবে, প্রত্যেকটা দাগের নাম্বার মানে কোনটা কত। আমি দেখো পেজ নাম্বার বলে দিচ্ছি, মানে পূর্ব পাঠের অনুশীলনী যেটা পেজ নাম্বার 2, এখানে তোমার 1.1 নিচে করা আছে। এই অঙ্কগুলো কিন্তু তোমরা সবকটাই প্র্যাকটিস করবে, কারণ এখানে কিন্তু শর্ট কোয়েশ্চেনের মধ্যে আসতে পারে, এগুলো শর্ট কোয়েশ্চেন করতে পারে। তবে তোমাদের ক্লাস 7 এ শর্ট কোয়েশ্চেন টাইপের অঙ্ক বেশি দেবে, বড় কোয়েশ্চেন খুব কমই দেবে। তবে তোমাদের যে যে সম্ভাব্য কারণগুলো মানে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলি আমি বলছি। যেমন ধরো না 1.1 পাতা 4, এখানে তুমি দেখতে পাবে 4-এর অঙ্ক আর 7-এর অঙ্কটা, মানে যেটা একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ যেটা রয়েছে ওই অঙ্কটা, আর 1 বস্তা চালের পরিমাণ 0.75 অংশের যেটা বলেছে ওই অঙ্কটা। আর 5 পাতায় চলে যাও, 5 পাতায় দেখো 10-এর দাগে 5-এরটা, 8-এরটা আর 10-এরটা। এরপর তোমরা চলে যাবে 1.2, 1.2 মানে পাতা নম্বর হচ্ছে 7। এই 7 পাতাতে তুমি 6-এর দাগের অঙ্কটা করবে, 1-এর দাগের অঙ্ক করবে, 6-এর দাগের করবে আর 8-এর দাগের করবে, প্রত্যেকটা কিন্তু দাগ নম্বর দিয়ে নাও, মানে আমি যখন বলছি দরকার হলে ভিডিওটা পজ করে দাগ নম্বর দিয়ে নাও, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি 1.2, 1.2 তোমরা দেখো 1.2-এর যে 1-এর দাগের 6 খানা অঙ্ক আছে, এটা কিন্তু শর্ট কোয়েশ্চেনের মধ্যে খুব ভালো অঙ্ক, এই অঙ্কগুলো সবকটা করে নেও, শতকরার অঙ্ক। তারপর তোমার 2-এর দাগে 3-এর দাগে 4-এর দাগে 7-এর দাগে 9-এর দাগে, এতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এর মধ্যে থেকে আসে। এরপর তোমরা চলে যাও ধরে নাও 1.4, মানে তোমরা পাতা নম্বর বলছি 17, 17 নম্বর পাতাতে তোমরা পেয়ে যাবে 7-এর অঙ্কটা, 11-এর অঙ্ক, 14-এর অঙ্ক, বকুলতলার যে অঙ্কটা ওইটা আছে, আর 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা 15-এর অঙ্ক, আর 5 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা এটা হচ্ছে 16-এর অঙ্ক। এরপর চলে যাও তোমরা 1.5, 1.5-এ যা দেখো তোমরা প্রথমেই এটা জ্যামিতি, এখানে তোমরা জ্যামিতি মোটামুটি সবই করা যায়, কিন্তু তার মধ্যে আমার যত সম্ভব মনে হয়েছে 1-এর দাগের আর 4-এর দাগের অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ, এই দুটো তোমরা দাগ দিয়ে নেবে আর বাকিগুলো প্র্যাকটিস করবে। 1.6-এর 1.6 কিন্তু সবকটা তোমার শর্ট কোয়েশ্চেন আছে, এখানে সবকটাই করতে হবে, কারণ এখানে কিন্তু ওই সত্য মিথ্যা হ্যাঁ কারণ দেখাই এইসব অঙ্কগুলো রয়েছে, এগুলো কিছু বাদ দেওয়া যাবে না। এরপর তোমরা আমরা চলে যাব দেখো 25 পাতা, 25 পাতায় উদাহরণে কিন্তু 3 খানা অঙ্ক আছে, একটা হচ্ছে 4-এর দাগের 1-এর 6-এর দাগের 1-এর 7-এর দাগে, 25 পাতা, ভালো করে মনে রাখবে এটা কিন্তু অনুশীলনের অঙ্ক নয়, এটা হচ্ছে তোমার উদাহরণের অঙ্ক, 4, 6, 7 দাগ দাম দিয়ে দাও। 2.1 প্রচন্ড ইম্পর্টেন্ট, মানে এই অঙ্কটাকে অতি গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে রাখা যায়, সেটা হচ্ছে 4, 4-এর দাগের অঙ্কটা, যেটা আদুলি একটা টাকা ও দুটো টাকার মুদ্রার মধ্যে যে সম্পর্ক সেটা।
একটা আদুলি 1 টাকা ও 2 টাকার মধ্যে সম্পর্ক। এরপর তোমরা 8 এর জায়গায় অঙ্কটা দেখবে, 9 এর জায়গায় দেখবে, 10 এর জায়গায় দেখবে, 12 এর জায়গায় দেখবে। এরপর চলে যা তোমরা 2.3 না 2.2 মানে পাতা নম্বর হচ্ছে 30। এইখানে সম্ভাব্য তোমার অনেকগুলো অঙ্কই রয়েছে, শর্ট কোশ্চেন হিসেবে তোমরা 2 এর জায়গায় দেখবে, 2 এর জায়গাগুলো মোটামুটি সবকটাই করবে। আর এদিকে খুব ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে একটা অঙ্ক রাখছি, সেটা হচ্ছে 6 এর জায়গাটা। ভালো করে এটা একটুখানি দাগ দিয়ে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু লিখেও রাখতে পারো। এই অঙ্কটা সম্ভব আসার কারণ আছে প্রায় তোমার 90%। এরপর 2.3 পাতা নম্বর 32 এ চলে যাচ্ছি। এখানে দেখো 4 এর দাগের 5 এর দাগের অঙ্কটা দেখো, আর 33 এ তোমার 8, 11, 13 বিনয়বাবু অঙ্ক খুব ইম্পর্টেন্ট, আর 14 দাগের অঙ্কটা। এরপর 3 অনুশীলনেরই অধ্যায় 3 সমানুপাতি, এখানে মোটামুটি 3-এর দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আর নিজে করি 1 মানে 35 পাতা নিজে করি 3.1। এখানে 1-এর দাগে যতগুলো অঙ্ক আছে জি পর্যন্ত রয়েছে, জিএইচ পর্যন্ত সবকটাই করব, হ্যাঁ, কারণ এগুলো শর্ট কোশ্চেনের মধ্যে পড়ছে না, এগুলো সহজ আছে অঙ্কগুলো, এগুলো প্র্যাকটিস করে নেবে। আর 3-এর দাগের অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ, এটাকে তোমরা গুরুত্বপূর্ণ তালিকার মধ্যে রাখতে পারো, ভালোই কিন্তু এটা প্রতিবার প্রায় আসে অঙ্কটা। এরপর আমরা চলে যাচ্ছি, তুমি ধরে নাও 3.5 এর মধ্যে তোমার যে অঙ্কটা 2-এর দাগের অঙ্কটা, জীবকারী যে অঙ্কটা, এই অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ। 3.5 পাতা নম্বর হচ্ছে 42, আর 43 পাতা 4-এর অঙ্কটা গুরুত্বপূর্ণ, 4-এর অঙ্কটা করবে। 44 পাতায় চলে যাও তৃতীয় অধ্যায়েরই 6-এর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। আর এদিকে সর্বতের অঙ্কটা মানে 9-এর অঙ্কটা আর 10-এর অঙ্কটা, মানে 9-এর অঙ্ক 10-এর অঙ্ক, এই দুটো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আর এইদিকে চলে যাও 12-13, সেটা হচ্ছে 45 পাতা। এরপর 4 অধ্যায়ে চলে আসবো, 4 অধ্যায়ে তোমরা যেটা 4 অধ্যায়ের মধ্যে তোমাদের ধরে নাও 4 অধ্যায়ে তুমি 4.8 এখান থেকে গুরুত্বপূর্ণ বলতে 3-এর অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ, 3-এর অঙ্কটা করতে পারো। তারপর আমরা চলে যাচ্ছি 3-এর অঙ্ক, এটা হচ্ছে তোমার 61 পাতা। তারপর আমি চলে যাচ্ছি তোমার 68 পাতায়, তুমি এইদিকে 68 পাতায় জোসেফের অঙ্কটা 2-এরটা, এইটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। আর তারপর তুমি চলে যাও 69 পাতায় 4 আর 5। তারপর আমরা চলে যাচ্ছি এরপর ধরে নাও 75 পাতা মানে 5.8। এইখানে দেখো 5-এর দাগে তুমি 7 আর 8, 5-এর দাগে 7 আর 8 দাগ দিয়ে নাও, এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর তুমি চলে যাও এরপর 76 পাতা, এটা হচ্ছে বলে দিই সপ্তম শ্রেণীর, কিন্তু সপ্তম শ্রেণীর সব বলছি, হ্যাঁ, আমি প্রথমে আগে বইটা দেখিয়ে দিয়েছি যে সপ্তম শ্রেণী। তো তোমার 5-এর দাগে হচ্ছে 2, 3, 4, 5, 76 পাতা, আবার বলে দিচ্ছি 2, 3, 4, 5 এই কটা। এরপর 6-এ চলে আসবো, 6 অনুশীলনী মোটামুটি তোমার গুরুত্বপূর্ণের মধ্যে পড়ছে, তোমার বলে দিচ্ছি 93 পাতার তুমি 20 আর 21, 93 পাতার 20 আর 21 এই অঙ্ক দুটো কিন্তু করো, এই অঙ্ক দুটো বেশ গুরুত্বপূর্ণ। এরপর চলে যায় 6.2, 94 পাতা, 94 পাতায় 2-এর দাগের 20-এর অঙ্কটা, আর 94 পাতার 1-এর দাগের সবকটা অঙ্ক কিন্তু করো, এগুলো সহজ আছে। 20-এর অঙ্কটা 2-এর দাগের 20, আর এদিকে BD 95 পাতার D, আর F, আর এদিকে 3-এর দাগে যোগ করো যেটা সবকটাই করো, বিয়োগ করো 4-এর দাগে, এগুলো সবকটা করবে, আর স্মরণগুলো সবকটা করবে। আর তারপর রয়েছে এই চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার,
মানে এই চ্যাপ্টারটাকে কিন্তু ইগনোর করলে চলবে না, এই চ্যাপ্টার মোটামুটি ভালো করে প্র্যাকটিস করবে, এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু যথেষ্ট। 6 7 8 10, 6 7 8 10, 95 পাতা, দেখে নাও 95 পাতা, 6 7 8 10, তোমরা কিন্তু এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর গোটা দেখো অঙ্কে কিন্তু প্রকৃতপক্ষে সাজেশন হয় না, অঙ্ক মোটামুটি একটা আইডিয়ার ভিত্তিতে দেওয়া যেতে পারে যে প্রত্যেক বছর কিরকম কি অঙ্ক আসে তার উপর। তো তোমরা গোটা বইটাকেই ভালো করে প্র্যাকটিস করবে, সারা বছর ধরে অঙ্ক করছো, ঠিক আছে, এই ইউনিটে আগে পর্যন্ত যা যা অঙ্ক করেছো, এবারে ওই দিনকে তোমরা সব অঙ্কগুলো প্র্যাকটিস নাও করে যেতে পারো, কারণ ধরো সময়ের অভাবের জন্য। তাহলে কি করবে, তোমরা এই অঙ্কগুলো অন্তত ভালো করে একবার দেখে নেবে, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে, আর বাকি অঙ্কগুলো মোটামুটি দেখে চলে যাবে ভালো করে। যদি সময় না থাকে কি করবে, এটাই করতে হবে। এরপর তোমরা আমরা চলে যাচ্ছি 6 অনুশীলনীর, দেখো এখানে 6 অনুশীলনীর 103 পাতা, 103 পাতায় দেখো 38 নম্বরে একটা অঙ্ক আছে, 37 নম্বরে একটা অঙ্ক আছে, এই দুটো কিন্তু সম্ভব আসতে পারে, 37 আর 38, এই অঙ্ক দুটোকে কিন্তু মানে করে যাও। আর এদিকে মানে 103 পাতা বললাম, 103 পাতা, এবার তুমি চলে যাও 105 পাতা, 104 পাতা তো রয়েছে, 104 পাতায় উদাহরণ অঙ্কের মধ্যে দেখো 40-এরটা করবে, 40-এরটা করবে, আর এইদিকে 41-এরটা করবে উদাহরণ, আর 105 পাতার নিচে পড়ি 6.8, এর মধ্যে তুমি 6-এর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, 6-এর অঙ্কটা, 6 আর 5, 5-এরটাও দিলাম, হ্যাঁ 6 আর 5, এই দুটোই সম্ভাব্য, এরকমভাবে তো সাজেশন দেওয়া যায় না মোটামুটি, ঠিক আছে। তোমাদের যদি এরকম মানে মুষ্টিমেয় কতগুলো আমি প্রশ্ন দিয়ে দিই, সাজেশন দিয়ে দিই, সিম্পলি হয়তো পড়বে না, তখন তোমরাই আমাকে খারাপ বলবে, তোমরাই খারাপ ভাববে, কিন্তু ওই জন্য আমি সম্ভাব্য এক একটা চ্যাপ্টার থেকে বেশ কয়েকটা অঙ্ক দিচ্ছি যেগুলো পড়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে থেকে এসে যাবে, ঠিক আছে। এরপর তুমি চলে যাও 108 পাতা, 108 পাতায় দেখো ডি এফ, মানে দুয়ের দাগে বলছি, একের দাগেগুলো কিন্তু সবকটা করে নেবে, দুয়ের দাগে ডি এফ জি এম জে এন ও, ধীরে ধীরে বললাম সবকটা কিন্তু দাগ নম্বরে দাগ দিয়ে নাও। তিনের দাগে দেখো, তিনের দাগে কিন্তু আমি 1 থেকে 5, 1 2 3 4 5, সবকটা গুরুত্বপূর্ণ, এখানে আমি কিছু বাদ দিতে পারবো না, ঠিক আছে, দুঃখিত আমি। চারের দাগে চলে যাও, চারের দাগে দেখো 8 9 10, 109 পাতা, 8 9 10, আর সরল করি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেখো কোন স্কুল খুব মানে সহজ প্রশ্ন করে দিল কোন টিচার, তিনি হয়তো একদম প্রথম অঙ্কটা দিয়ে দিলেন এই দাগেরটা, তাহলে প্রথম অঙ্কটা তো পারবে, মানে ওটা যদি দিয়ে দেয় তো না পারার কিছু নেই, তোমরা যদি আমি যে অঙ্কগুলো দিচ্ছি সেগুলো যদি পারো তাহলে বাকি অঙ্কগুলো কিন্তু পারার সম্ভাবনা খুবই আছে, কারণ ওগুলো তো সহজ তার থেকে তুলনামূলক তোমরা পারবে, ঠিক আছে। পাঁচের দেখা দেখো 3 4 আর 6, 3 4 6 তাক দিয়ে নাও। এবার সাথে দেখো জ্যামিতিতে ঢুকে গেলাম, হ্যাঁ কোনো কোনো স্কুলের 7 পর্যন্ত হয়, কোনো কোনো স্কুলের 8 পর্যন্ত হয়, 7 থেকে 8 পর্যন্ত হয়। জ্যামিতিতে দেখো এখানে বিভিন্ন রকম চাঁদার সাহায্যে বা কম্পাসের সাহায্যে কোন আঁকা আছে, এই দুয়ের জায়গাটা প্র্যাকটিস করবে আর তিনের জায়গাটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর এখানে 120 নম্বর কোণ, মানে চারের দিকে 120 নম্বর, 120 ডিগ্রি কোণ, সরি 120 ডিগ্রি কোণ, 135 ডিগ্রি কোণ, আর 75 ডিগ্রি কোণ, আর 5 ডিগ্রি কোণ, এই চারটে কোণ কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে তোমাদের আঁকতে দিতেই পারে, ঠিক আছে। আর আটের দাগের যদি চলে যাই, আটের দাগের মধ্যে তুমি দেখে নাও, আটের দাগে দেখো ত্রিভুজ অঙ্কন আছে, ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, ওই একের দাগেরটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আর এরপর চলে যাও এখানে ওই 8.2-এর 2-এর অঙ্কটা, 8.2-এর 2-এর অঙ্কটা, ঠিক আছে। 8.3-এর তোমার 2 3 4 5, 4টেই দিলাম, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু 2 3 4 5। আর 8.4-এ যদি যাই, 8.4-এ বলতে গেলে 1-এর অঙ্কটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, আর 2-এর অঙ্কটা, এই দুটোই, ঠিক আছে। আর তোমাদের বিশেষ কিছু দিলাম না, এর মধ্যেই মোটামুটি করবে, আর বাকিগুলোকেও মোটামুটি চেষ্টা করবে কমনের মধ্যে রাখার। তাহলে তোমরা আপাতত এই কটা অঙ্ক ভালো করে যাবে,
এই অঙ্কগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমরা যদি যদি এই অঙ্কগুলোকে ভালো করে করে যাও, আশা করছি এর মধ্যে সবকটাই কমন পেয়ে যাবে। আর যদি এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, যদি কমন যদি এগুলো নাও পড়ে, যে বাকি যেগুলো রইলো সেগুলো কিন্তু খুবই সহজ। মানে আমি তোমাকে গুরুত্বপূর্ণ এবং তুলনামূলক যে অঙ্কগুলো করতে একটু সময় নেয়, তা যথেষ্ট একটু একটু শক্ত প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে, সেগুলোই গুরুত্বপূর্ণের মধ্যে বেশি পড়ে, সেই অঙ্কগুলোকেই দিয়েছি। বাকি অঙ্কগুলো বলার অপেক্ষা রাখে না, যে ওগুলো তোমাদের অটোমেটিক তোমরা পারবে, কারণ ওগুলো এইগুলো যদি পেরে যাও তাহলে ওগুলোও পারবে। অতএব তোমরা ভালো করে পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষা ভালো হোক। উইশ ইউ অল দ্য বেস্ট।